সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের শান্তির বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে ময়দান, সে ময়দানে স্টেডিয়াম, গ্র্যান্ডস্ট্যান্ড ও গ্যালারি নির্মাণের যে ফাউন্ডেশন লে হয়েছে আজকে, সে উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের ইউথ এন্ড স্পোর্টস এর সিটিং কুরাই মহোদয়। একটু আগে উনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। উপস্থিত শ্রী শুক্লাচরণ নওয়াতিয়া অনারেবল মিনিস্টার কোঅপারেশন, উপস্থিত আছেন শ্রীমতী কাকুলি দাস বৈদ্য সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের, উপস্থিত সবার অত্যন্ত প্রিয় ভাজন এবং আমাদের সবার প্রিয় মাননীয় বিধায়ক এ এলাকার শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, উপস্থিত শ্রী বিভীষণ দাস সহকারী সভাধিপতি ধলাই, এখানের সভাধিপতি এই জেলার ডক্টর পি কে চক্রবর্তী, সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল ডিএমএন কালেক্টর এবং শ্রী অশোক কুমার সিনহা এসপি সাউথ ডিস্ট্রিক্ট, এবং অফিসিয়াল যারা স্পোর্টস ডিপার্টমেন্টের আছেন এবং এলাকার বিশিষ্ট জনেরা, মা বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এক ঘন্টার উপরে লেট চলছে এই প্রোগ্রাম, তো সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে আমরা প্রথমে আমবাসা গেছি, আমবাসার পরে গন্ডা তুইসা, গন্ডা তুইসার থেকে উদয়পুর, উদয়পুর থেকে এখন শান্তির বাজারে এসেছি। সব জায়গায় আজকে শুধু আমরা ইনোগ্রেশনই করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীজি মানেই বিকাশ পুরুষ, আমরা সবাই জানি, এবং প্রধানমন্ত্রীজি মানেই ডেভেলপমেন্ট, সেটা কথাই নয়, কাজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং সেই দিশায়ও কিন্তু আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি গ্যারান্টি দেন এবং গ্যারান্টিরও কমপ্লিশন যেটা হবে, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যাতে অতি সত্বর আজকে এখানে ফাউন্ডেশন লে হয়েছে, কাজটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয় এবং সময়ের কাজ সময়ে যেন শেষ হয়, সেই দিকে আমরা নজর রাখবো এবং ডিপার্টমেন্টও নজর রাখবে। আমাদের কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আগরতলায় জাতীয় স্কুল খেলার যে প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে এখানে হয়েছে, তাতে রাজ্যের যারা ছেলেমেয়েরা আছেন 6টি গোল্ড মেডেল পেয়েছে, 2টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়া দিল্লিতে অনুষ্ঠিত 66তম জাতীয় স্কুল খেলার প্রতিযোগিতায় 2টি গোল পেয়েছেন এবং 1টি রৌপ্য পদক জয় করেছেন। পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত 67th জাতীয় স্কুল খেলার প্রতিযোগিতায় আমাদের ছেলেরা 3টি রৌপ্য পদক জয় করেছেন। সম্প্রতি আগরতলায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসেরও এখানে হয়ে গেল, তাতে করে আমাদের মেয়েরা মানে গ্রুপে রৌপ্য পদক জয় লাভ করেছেন। আমাদের এখানে ট্যালেন্টের অভাব নেই, যে কোনো খেলাধুলার যদি উন্নয়ন প্রয়োজন তো পরিকাঠামো খুব প্রয়োজন, এবং আমাদের গত বাজেটেও আমরা এই কথাটা মাথায় রেখে আমরা গত বাজেটেও প্রায় 5,500 কোটি টাকা আমরা রেখেছিলাম, এইবারের বাজেটেও প্রায় 6,500-এর মতো আমরা বাজেট রেখেছি পরিকাঠামোর। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় এবং যারা খেলাধুলায় অংশ নেবে বা যারা প্র্যাকটিস করবে, ট্রেনিং নেবে, তাদের যদি ভালো কোচ না থাকে তাহলে কোনোদিন ভালো খেলা হতে পারে না, এবং ত্রিপুরার হয়ে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে কোনো অবস্থায় কোনো রেজাল্ট সেইভাবে তুলে আনতে পারবে না। সেই দিকে নজর রেখে আমরা চেষ্টা করছি যাতে ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকে আমরা নজর রেখে আমরা 2021-22 অর্থ বছরে 50টি ওপেন জিম নির্মাণের কাজ
আমরা হাতে নিয়েছিলাম, তার মধ্যে 31টি নির্মাণ কাজ শেষ, বাকিগুলোর নির্মাণ কাজ চলছে, সেগুলো শেষ হয়ে যাবে, এবং তাতে করে 5 crore আমরা রেখেছিলাম। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এখানে যারা আছেন নিশ্চয়ই আপনারা গেছেন, সেখানেও আপনারা দেখেছেন কত সুন্দর একটা সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, সেখানেও 5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের ফুটবল লীগ এখানে ওনারা খেলার আয়োজন করে যাচ্ছেন। জিরানিয়া শচীন্দ্রনগর হাই স্কুল মাঠে সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, সেখানেও 5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। উমাকান্ত স্কুল মাঠে যাতে রাত্রিবেলায় খেলাধুলার আয়োজন করা যায় তার জন্য সেখানে ফ্লাড লাইট বসানোর ব্যবস্থা করার কাজ চলছে। তাছাড়া মোহনপুরে তুলা বাগানে সেখানেও সেই 5 কোটি টাকা ব্যয়ে আরেকটি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। ত্রিপুরাতে আজকাল দেখছি বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু খুব ভালো এখন ফুটবল খেলছে, এবং সেই দিশায় আমরা কিন্তু এইভাবে যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করে চলছি। আমরা দক্ষিণ জেলার বেলুনিয়া বিকে ইনস্টিটিউশনের মাঠে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে খেলো ইন্ডিয়া প্রকল্পে 5 কোটি টাকা বেজ, সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা নির্মাণ করেছি। প্রথম যেটা আমার মনে আছে আমরা এসেছিলাম এখানে চন্দ্রপুরে গোমতী জেলায়, সেখানেও চন্দ্রপুর সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড প্রথমে সেখানে শুরু হয়, সেখানেও 5 কোটি টাকা খরচ করা হয়েছে। পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন একটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে, সেখানেও খেলো ইন্ডিয়া প্রকল্পের জন্য প্রকল্পে এর থেকে 5 কোটি টাকা সেখানেও ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সেখানেও সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের যে কাজ প্রায় সমাপ্তির পথে। বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে যেখানে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক এবং সিনথেটিক টার্ফ হকি মাঠ নির্মাণের কাজে গিয়ে চলছে, কারণ আমি নিজেও অ্যাথলেট ছিলাম, আমি জানি যদি সিনথেটিক ট্র্যাকে আমরা দৌড়তে না পারি তাহলে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে আমাদের দৌড়ের খুব অসুবিধা হয়, সেই কথা মাথায় রেখে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি। যেটা আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার না হলে কোনো অবস্থায় আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ খেলাধুলার জগতে তাদের সেইভাবে ডেভেলপমেন্ট করা যাবে না। জম্পুই জেলায় সুদর্ণ দেববর্মা মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠেও আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণের কাজ চলছে। গোমতী জেলায় ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, আজকেই সেখানে আমরা গেছি এবং তাতেও প্রায় 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ধলাই জেলার কেকমাছড়াতে আরেকটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় শেষের পথে। বাধারঘাট দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে একটি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি, সেখানেও কাজ শুরু হয়ে গেছে। উদয়পুরের রমেশ স্কুল সংলগ্ন ময়দানে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। আমরা এনএসির বরাদ্দে ধলাই জেলার আমবাসায় যেটা আজকে সকালে গিয়ে আমরা 200 শয্যার একটা যুব আবাস নির্মাণের কাজ আমরা করেছি, এবং সেখানে ত্রিপুরারই একজন যিনি এখন এই উনি মারা গেছেন জিমনাস্ট, উনার নামে আমরা সেটাকে উৎসর্গ করেছি, উনার নামে সে নামাঙ্কন করেছি যুব আবাসের, এবং আজ সকালে সেটা আমরা করতে পেরেছি। ওখানে আমরা 100টা হচ্ছে উইমেন্স গার্লসদের জন্য আর 100 হচ্ছে বয়সদের জন্য। পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে 100 শয্যা বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হয়েছে। এতে করে একটা সুবিধা হয়, আমরা আগরতলা ভিত্তিক যে ধরনের যুব ইউথ এন্ড স্পোর্টস এর প্রোগ্রাম থাকে, খেলাধুলারই হোক বা ইউথ ডিপার্টমেন্টের যাই প্রোগ্রাম থাকুক, শুধু আগরতলা ভিত্তিক হতো, তো এখন আমরা চাইছি যে সমস্ত ত্রিপুরার সব জায়গার মধ্যে সেগুলো আমরা বিস্তারিত করার, এবং সেই দিশায় আমাদের কাজ চলছে। আমরা সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় উদয়পুর ও কৈলাস শহরে 2টি যুব আবাস তৈরির কাজ সেটাও হাতে নেওয়া হয়েছে, এর জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে প্রায় 25 কোটি টাকা। মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। জম্পুই হিলে হাম্পুই হাই স্কুল মাঠের উন্নতি করা, আগরতলায় এনএস আরসিসিতে বাস্কেটবল
এবং ভলিবলের কোর্ট নির্মাণ, তেলিয়ামরা ইনডোর হল সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অফিস নির্মাণ, ফটিকরাই এইচ এস স্কুল মাঠের সেটা ডেভেলপমেন্ট করা, ধর্মনগর বিবিআই কমপ্লেক্স ইনডোর হল নির্মাণ, সুনামুরা মহকুমায় স্পোর্টস হলের সংস্কার সাধন, এত কাজ আমাদের এই সরকার করেছে। আমি শুধু স্পোর্টসের কথাই বলছি, আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে আপনি শুধুমাত্র খালি এক স্পোর্টসেরই এত বলছেন, আর এত এত ডিপার্টমেন্টের এত এত আপনি ডেভেলপমেন্ট আমাদের ত্রিপুরা সরকার করেছে, তাহলে সেইগুলো যদি বলতে হয় তাহলে তো 7 দিন আপনার এখানে ক্যাম্প করে বসতে হবে, তবে গিয়ে এটা শেষ হবে আমার মনে হয়। কিন্তু বলতে হবে, মানুষকে তো জানাতে হবে আমরা কি করছি। এখানে বসে আগরতলায় কি হচ্ছে আমরা জানবো না, আগরতলায় বসে ধর্মনগরে কি হচ্ছে জানবো না। তো এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে এগুলো বলার একটা সুযোগ আমাদের কাছে আছে। বাদারঘাট দশরথদের স্পোর্টস কমপ্লেক্সে যেখানে আমাদের স্প্রিংকলার লাগানোর ব্যবস্থা করা হয়েছে যাতে মাঠ ঠিকঠাক থাকে, মেলাগড়স একটা সুইমিং পুলের মেরামত সেটারও আমরা হাত দিয়েছি। সিমিলারলি বাদারঘাটের যে স্টেট স্পোর্টস কমপ্লেক্স সেখানেও কিছু মেরামতের কাজ সেগুলো আমরা হাতে নিয়েছি। কৈলাস সংস্থিত ডলুগাঁও মাঠের উন্নয়ন, তার সঙ্গে গ্যালারি নির্মাণ, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম আমরা গত বছর আপনারা জানেন যে আমরা বাজেটে সেটা রেখেছিলাম, তাতে করে যারা প্রতিভাবান পদকজয়ী, আমরা জানি অনেকে যারা প্লেয়াররা মানে শুধু টাকা পয়সার জন্য মানে তাদের খেলাধুলার সামনের দিকে এগিয়ে যেতে পারে না, সেটা সম্পর্কে আমার সম্যক ধারণা, আমার যখন খেলাধুলায় আমি ছিলাম আমার খুব ভালো করে সে আইডিয়া আমাদের ছিল, এবং যখন আমি আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বললে আমরা সেই বাজেটে আমরা তার বাজেটে আমরা রেখেছিলাম, সংস্থান রেখেছিলাম। ব্যক্তিগত ইভেন্টে যারা গোল্ড মেডেল পেয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা রৌপ্য পদক যারা পেয়েছে বিজয়ীদের 50,000 টাকা, এবং যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে 25,000 টাকা এবছর দেওয়া হয়েছে। কিছুদিন আগে 2-3 দিন আগে এখানে আগরতলাতে একটা ইভেন্ট করে সেখানে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে গোল্ড মেডেল পেয়েছে তাদেরকেও 50,000 টাকা দেওয়া হয়েছে, যারা সেকেন্ড হয়েছে রৌপ্য পদক বিজয়ীকে 25,000 টাকা, এবং ব্রোঞ্জ পদক তাদেরকে 12,500 টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে কোচ ছাড়া, ভালো কোচ যদি না হয় তাহলে প্লেয়াররা ভালো করে ট্রেনিং পাবে না, আর ট্রেনিং যদি না হয় তাহলে কোনোদিন তাদের ভালো প্লেয়ার হওয়া সম্ভব না, তার জন্য তার কোচ নিয়োগের প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে। আমাদের আরও যেসব কর্মসূচি, মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ সেই স্কিমের অধীনে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণপদক পেয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যারা রৌপ্য পদক তাদেরকে 50,000 টাকা দেওয়া হয়েছে, ব্রোঞ্জ পদক যারা তাদেরকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং যেটা আমি বলছিলাম দলগত ইভেন্টে প্রত্যেক স্বর্ণপদক জয়ীকে 50,000 এবং রৌপ্য পদক বিজয়ীকে 25,000 এবং ব্রোঞ্জ পদক বিজয়ীকে 12,500 টাকা দেওয়া হয়েছে এই মুখ্যমন্ত্রী মানে স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচিতে। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার একটা আমরা করেছি এই স্কিমে, 26 জন ক্রীড়া ব্যক্তিত্বকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে এখানে 7th North East যুব উৎসব হয়েছে 2023-এর, যেটা এই বছরের ফেব্রুয়ারি মাসে আমরা আস্তাবল মাঠে করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অষ্ট লক্ষ্মী বলা হয় আমাদের সিকিম নিয়ে, এখন আগে 7টা স্টেট ছিল, সেই মানে ত্রিপুরা নিয়ে 8টা স্টেটে প্রায় 840 যুবক যুবতী অংশগ্রহণ করেন, এবং তাতে করে প্রত্যেকে তাদের কৃষ্টি সংস্কৃতির প্রদর্শন এবং মানে জাতীয় সংহতির যে ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে সেখানে ওরা তুলে ধরেছে। 2024 সালে ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটির গেমস যোগাসন সেটা আমাদের NSRCC-তে হয়েছিল, এবং সেখানে ত্রিপুরা ইউনিভার্সিটির মেয়েরা তারা গ্রুপ ইভেন্টে রানার্স হয়েছে। শুধু তাই নয়, এই প্রথম ত্রিপুরা রাজ্যে যারা দিব্যাঙ্গরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এসে সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, দিব্যাঙ্গদের নিয়ে কেউ এতটা চিন্তা করেনি যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে চিন্তা করেন।
এই আয়োজন আমরাও করেছি, প্রায় 300 দিব্যাঙ্গন ছেলে মেয়েরা অংশগ্রহণ করেন। আমাদের আরো অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আগরতলার যেটা ভুলাগিরি মাঠ, সেখানে একটা আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, এবং সেখানেও প্রাকৃতিক ফুটবল মাঠ, একটি সুইমিং পুল, একটি মাল্টিপারপাস স্পোর্টস হল থাকবে। এর জন্য কেন্দ্র সরকার এর উত্তর পূর্ব যে উন্নয়ন মন্ত্রক, তা ওনাদের কাছে 38.55 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে মন্ত্রণালয় অন প্রিন্সিপাল এটাকে সম্মতি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিম থেকে সর্বসাধারণের যাতে শরীরচর্চা করা যায়, 100টি ওপেন জিম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। জুলাইবাড়ি স্কুল মাঠ, মনোঘাট স্কুল মাঠ, কৈলাসহর টিলাবাজার স্কুল মাঠ, মধুপুর স্কুল মাঠ সহ 6টি মাঠের উন্নয়ন ও গ্যালারি নির্মাণের কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজারঘাটের পশ্চিম ত্রিপুরা জেলা ক্রীড়া অফিসার কমপ্লেক্সে 400 শয্যা বিশিষ্ট একটি স্পোর্টস হোস্টেল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কৈলাসহর বিশালগড় মেলাঘরে 3টি মাল্টিপারপাস স্পোর্টস হলের প্রস্তাব দেওয়া হয়েছে। এভাবে অনেক আমরা চাইছি যে ত্রিপুরার যে খেলার মান উন্নয়ন হোক। আমাদের যারা আগামী দিনের যারা প্লেয়ার যুবক যুবতীরা আছেন, তাদের যেন মান উন্নয়ন হয়, সেই দিশায় আমাদের ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী সেই দিকে নজর রাখছেন, টাইম টু টাইম আমার সাথেও কথা বলেন। এবং আমি আজকে আরো আমি খুশি যে আমার এটা কিন্তু আমার প্রোগ্রামেও ছিল না, যখন এখানের যে ইনগ্রেশন অফ ইউনিটি পার্ক, আনভিলিং অফ স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীজির, যে 100 ফুট, তাছাড়া 100 ফুট হাই ন্যাশনাল ফ্ল্যাগ, এবং তাতে করে মাত্র খুব অল্প টাকায় এখানকার মিউনিসিপ্যালিটির মাধ্যমে ওনারা যেটা করেছেন, প্রায় ১৬ লক্ষ ৬৮ হাজার টাকায় সেটা সম্ভব হয়েছে, দেখে সত্যি আমার খুব ভালো লাগলো যে এইরকম একটা ইনোভেটিভ আইডিয়া, এই ধরনের একটা চিন্তাভাবনা পুরসভার থেকে নেওয়া হয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়ে, এবং আগামী দিন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা হোক, এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত হোক, প্রধানমন্ত্রীজির হাত আরো শক্তিশালী হোক, এবং আগামী দিন আবার প্রধানমন্ত্রীজি যে বলছেন যে 370 এবং 400 এনডিএ সরকারের যে 400-র অধিক সেই আসন সংখ্যা নিয়ে পুনর্বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই মিলে এখান থেকে একসাথে আমরা মানে বেশি ভোটে জয়ী করে আমাদের যে দুটো আসন আছে এখানে, তাকে ওনাকে পুরস্কার আমরা ওনাকে উপহার দেব, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। তাবুক তেই রাংকাবাং সেবাইয়ই ফাতার হাস্তেও থাঙ্গেই প্যারামেডিকেল পরিণা নাগলাক রাজাখর আগরতলা ও নতঙ্গ প্যারামেডিকেল ট্রেনিং নিশে জিটি ইনস্টিটিউট অরো এক্সপার্ট টিচার রকবাই ডিপ্লোমা তেই ডিগ্রি কোর্স খালাই রেজাগো তাবুক ডিপ্লোমা কোর্স তেই ডিগ্রি কোর্স নি অ্যাডমিশন নিশাবুং গৈতঙ্গ তেই কেশা কক্তমা কাহামুখা তাবুক আর্টস তে কমার্স নি সরঙ্গনাই সরঙ্গনাই জিক সংব অ কোর্স খালাই মান্নাই ডিপ্লোমা কোর্স নি বাগৈ ক্লাস 10 তেই ডিগ্রি কোর্স নি বাগৈ ক্লাস 12 পাস খালাই যাক না নাই নাই আবনো কারিব জিটি ইনস্টিটিউট ও তঙ্গ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি ডায়ালিসিস টেকনোলজি কোর্স আকরক হংকে তেই তামনি লেরি তং তিনি নো রেজিস্টার খাই দি চিনি নিকুমাংখা বিআইপি রোড গুরখাবস্তি আগরতলা চিনি কক দুক নম্বর অংখা 8974558811